ফুটবল মাঠের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি রেফারি। খেলা পরিচালনা করতে তার সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হয়। কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে বারবারই অবহেলার শিকার হয়েছেন তারা। বাফুফেতে এখন পর্যন্ত প্রায় 1 কোটি টাকা বকেয়া তাদের। প্রিমিয়ার লিগ, ফেডারেশন কাপ সহ শীর্ষস্তরে টুর্নামেন্টগুলোতে এখনও রেফারিদের মোটা অঙ্কের অর্থ বকেয়া। তা দ্রুত পরিশোধের কথা জানিয়েছেন বাফুফের ফিনান্স কমিটির চেয়ারম্যান সালাম মুর্শিদি। আমরা যেটা বকেয়া আছে সেটা আমরা পরিশোধ করব, ধাপে ধাপে পরিশোধ করে দিব এবং সেইটার জন্য একটা ব্যবস্থা নিচ্ছি। এটা যাতে খুব দ্রুত এই মাসেও যাতে আমরা একটা বড়ভাবে কমিয়ে আনতে পারি সেই ব্যাপারে আমরা চেষ্টা করব। বাফুফের রেফারিস কমিটির মিটিংয়ে নেওয়া হয়েছে নতুন সিদ্ধান্ত। এখন থেকে বাফুফের কোনো টুর্নামেন্ট বা প্রতিযোগিতায় রেফারিদের জন্য থাকবে আলাদা বাজেট। আমরা ভবিষ্যতে এনি টুর্নামেন্ট, এনি ফর্মেট টুর্নামেন্ট বাজেটে অবশ্যই ওই ম্যাচে কয়জন রেফারি থাকে তারা জানেন, কত খরচ হবে সেটা যাতে ওখানে থাকে। এবং ওই স্পেসিফিক টুর্নামেন্টে, যেমন একটা জেএফএ কাপ হলো, জেএফএ কাপের ওই টুর্নামেন্টে কিন্তু যে টাকাটা আসে অবশ্যই রেফারিদের সম্মানিতা যাতে ওই বাজেটে ধরে নেওয়া হয় এবং ওই টুর্নামেন্ট শেষ হওয়ার সাথে সাথে যাতে আমরা তাদেরকে পেমেন্ট করে দিতে পারি। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাঁপিয়ে দিন। চলতি ফুটবল মৌসুমের জন্য ফিফার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন 4 জন রেফারি ও 7 জন সহকারী রেফারি। বেতন ভাতা ও সুযোগ সুবিধা বাড়লে এই পেশায় অনেকে আগ্রহী হবে বলে জানান তারা। দেশের ম্যাচগুলো যদি করতে পারি বেশি সেটা হলে হচ্ছে আমাদের ইমপ্রুভমেন্ট হবে, আর যেটা সেটা হচ্ছে আমাদের স্যালারিটা যদি একটু বাড়ানো যায়। সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করব, যেহেতু আমরা একটা আশ্বস্ত হয়েছি যে তারা আমাদের সম্মান বাড়াবে। বাফুফে ভবনে ফিফা রেফারি ও সহকারী রেফারিদের ব্যাচ প্রদান করেন বাফুফে রেফারি কমিটির চেয়ারম্যান সালাম মুর্শিদি। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।